প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এই হাজার হয়ে থাকে নিয়ে আজকে আলোচনা হবে তো এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান দিয়ে দিয়েছি যেখানে কিনা মডেল কোশ্চেন সেট ওয়ান থেকে ফোর ছিল অর্থাৎ নাইনটি সিক্স কোশ্চেন ছিল তো সেটাকে তোমরা একশো ধরে নিয়ে চলেছিলে তো আজকেরও এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের একশো কোয়েশ্চেন দেবো ঠিক আছে যেখানে কিনা আহ মডেল কোশ্চেন সেট ফাইভ থেকে আমি আজকে এইট দিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মডেল কোশ্চেন সেট ওয়ান থেকে আমি তোমাদের ফোর অবধি কিন্তু দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই ফোর অব্দি আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আজকের এই সেটা আমি তোমাদেরকে কোথার থেকে দেবো মডেল কোশ্চেন সেট ফাইভ থেকে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এই ফাইভ থেকে আমি তোমাদের দিয়ে দেবো প্রত্যেকটা ছেড়ে তোমাদের কিন্তু চব্বিশ খানা করে প্রশ্ন থাকে ঠিক আছে কটা করে বললাম চব্বিশ খানা করে প্রশ্ন থাকে তোমরা দেখতে পাচ্ছ তো চলো শুরু করা যাক তো এখানে দেখো এখানে প্রথম যে মডেল কোশ্চেন সেট ফাইভে কি কি দেওয়া ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে সাংবাদিক যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তিনি কে এটা হবে ওয়াল্টার লিপম্যান ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো কি মতাদর্শগত বিরোধ পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে জোসেফ ফ্রাঙ্কেল তারপর ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তো পরবর্তী কোশ্চেনগুলো বন্ধুরা দেখে নাও এখানে ছয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্ট কোথায় এটা হবে ঢাকায় সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো কি জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জের সনদ ধারার সংখ্যা কটি একশো এগারোটি বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো কোনটি এটা হলো ওসি পরিষদ ইউএনএরের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভিলি ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখে নাও পরবর্তী কোশ্চেনে কি বলা হচ্ছে এগারো নম্বর সরকারের যে শাখায় অর্ডিন্যান্স জারি করা হয় এটা হয়ে যাবে বি এরটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে শাসন বিভাগ তার পরবর্তী কোশ্চেন দেখো তার পরবর্তী কোশ্চনে বারো নম্বর কোশ্চেন বলা হচ্ছে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কোনটি অর্থাৎ সুইজারল্যান্ড অর্থাৎ এটা হয়ে যাবে রাইট তারপর দেখো দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা কথা বলেছেন কে লর্ডন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র সেটি হচ্ছে কি চীন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে কোথায় এটা হয়ে যাবে ডিএটটা মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্রতা অত্যাবশ্যক এই অভিমত ব্যক্ত করেছেন কে ল্যাস্কি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক আছে শপথ বাক্য পাঠ আছে তারপর দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় টি জারি করে পারে এটা হচ্ছে পাঁচটি লেখ জারি করতে পারে পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি এটা হবে দ্বিতীয় স্তর হল পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কি এটা হবে বিডিও পরবর্তী কোয়েশন দেখে নাও তেরো নম্বর কোয়েশন ওই তেইশ নম্বর কোয়েশনে কী বলা হচ্ছে দেখো পৌরসভার নির্বা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি কাউন্সিলার তারপর দেখো ন্যায় পঞ্চায়েত গঠিত হয় দেড় জন সদস্য নিয়ে এটা হবে জন সদস্য নিয়ে তারপর দেখো এখানে কি বলা হচ্ছে মডেল কোশ্চেন সেট সিক্স তো আশা করি মডেল কোশ্চেন সেট ফাইভের সমস্ত কোশ্চেন তোমাদের তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা মডেল কোশ্চেন সিক্সে মুভ করবো তো মডেল কোশ্চেন সিক্সে দেখো এখানেও কিন্তু চব্বিশখানা প্রশ্ন আছে তো এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা হচ্ছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে ভারত ও চীনের মধ্যে চার্চিলের ফাল্টন বক্তৃতার সময়কাল ছিল কত উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জনমত হলো বিদেশ নীতির চালিকা শক্তি বলেছেন কে উইলসন ভারতের নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতির প্রধান রূপকার হলেন কে অটল বিহারী বাজপেয়ী ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো ছয় নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছিল বর্ণিত হয়েছে সনদের কত নম্বর ধারা এটা হবে দুই নম্বর ধারায় দ্য ইয়েন্ট অব কোল্ডর গ্রন্থটির লেখককে এটা হবে রিচার্ড ক্রোকেট তারপর দেখো জাতিপুঞ্জের ওসি পরিষদ কাজ শুরু করেন কত খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল তারপর আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর হচ্ছে কোথায় নেদারল্যান্ডের হেক শহরে তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয়টি উল্লেখ আছে কত খ্রিস্ট কোথায় সংবিধানের একষট্টি একষট্টি নম্বর ধারায় তারপর দেখো পার্লামেন্টের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেন এটা হয়ে যাবে সরি এটা হয়ে যাবে রাষ্ট্রপতি রাজ্যসভাকে একটি স্থায়ী কক্ষ বলা হয়েছে সংবিধানের তুরাশির এক নম্বর ধারায় ঠিক আছে লোকসভায় নির্ণায়ক ভোট প্রদানের অধিকারী স্পিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে লাগে এখানে হচ্ছে কোনো বয়সের সত্ত্বে নেই তারপর দেখো ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায় এই একশো চুয়াল্লিশ চব্বিশ এই চব্বিশের চার নম্বর ধারায় তার পরবর্তী কোয়েশন দেখো হাইকোর্টের বিচারপতিদের অবসরের সময় এটা হয়ে যাবে কয়েকটা বাষট্টি বছর জাগো গ্রাহক জাগো প্রচারকটি প্রচারটি হলো কি ক্রেতা আদালতের পশ্চিমবঙ্গে লোক আদালত গঠিত হয় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে ভারতের রাষ্ট্রপতি ন্যায় পঞ্চায়েত কতজন বিচারক নিয়ে গঠিত হয় এটা হচ্ছে পাঁচজন জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন সভাধিপতি তারপরে গ্রাম সংসদের সভা আহ্বান করেন কে এটা হবে প্রধান অর্থাৎ বিয়েরটা তারপরে দেখো মেয়াদ শেষে শেষ হওয়ার আগে পৌরসভা ভেঙে দিতে পারেন কে রাজ্য সরকার মেয়াদ শেষ হওয়ার আগে পৌরসভা ভেঙে দিতে পারেন কে রাজ্য সরকার তো বন্ধুরা আশা করি মডেল কোশ্চেন সিক্সের এ মডেল কোয়েশন সেট সিক্সের তোমরা সমস্ত কোশ্চেন বুঝতে পেরেছ এবারে আমরা মুভ করবো মডেল কোশ্চেন সেট সেভেনে এখানেও কিন্তু অনুরূপভাবে চব্বিশখানা খানা প্রশ্ন দেওয়া আছে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি বলা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে বার্নেট গ্লাস নীতি দুটির প্রবক্তা হলেন কে গর্বাচেপ বাং বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল কত সাত একশো তেইশ বা ওয়ান টোয়েন্টি থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সাত খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষতা হলো ক্ষমতা রাজনীতি বা সামরিক জোট থেকে দূরে থাকা উক্তিটি করেন কে নেহেরু বন্ধুরা পরবর্তী সাত নম্বর প্রশ্ন দেখে নাও এখানে বলা হচ্ছে জাতিপুঞ্জের কোন বিভাগকে বিশ্ব বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলা হয় এটা হবে সাধারণ সভা ওয়াশিংটন ঘোষণা করা হয় সাধারণ সভা সর্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র প্রকাশ করেন করেন খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো কত পনেরোটি তারপর দেখো শাসন বিভাগের অস্থায়ী রাজনৈতিক অংশ হল পরিষদ তারপরে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা একথা বলেছেন কে লর্ড অ্যাকটন উম তারপর দেখো ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার বলেছেন কে লর্ড ব্রাইস ঠিক আছে এর পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নাও কি বলা হচ্ছে স্পিরিট অফ দ্য ল গ্রন্থটি রচীয়তাকে এটা হবে মন্তেস্কু নাম সর্বোচ্চ শাসকের উদাহরণ হলো হচ্ছে হলো ব্রিটেনের রাজা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভায় উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন কে এটা হবে রাষ্ট্রপতি ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে পরবর্তী কোশ্চেন গুলো দেখো বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে কত বছর এটা হবে পঁচিশ বছর রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো কি বিধান পরিষদ পশ্চিমবঙ্গের তিরিশ স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো কি পঞ্চায়েত সমিতি কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল কত একশো চুয়াল্লিশ পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন কে চেয়ারম্যান তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তো এটা ছিল বন্ধুরা তোমাদের মডেল কোশ্চেন সেট সেভেন এবারে আমরা মুভ করব মডেল কোয়েশন সেট এইটের দিকে ঠিক আছে তো এখানেও চব্বিশখানা প্রশ্ন আছে তো আমরা প্রথমের সমস্ত কোশ্চেনগুলোর পরপর দেখে নেবো এখানে দেখো প্রথম বলা হচ্ছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে এটা হবে বার্নার্ড বারুচ ওয়ার্শ চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দোই মে বেলগ্রেড সম্মেলনে অনুষ্ঠিত হয় খ্রিস্টাব্দে ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো কি পঞ্চশীল নীতির অনুসরণ ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন কেটা হবে নেহেরু দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন কি জোসেফ ফ্রাঙ্কেল তারপর দেখো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল এটা হয়ে যাবে এটা ১৯৪৫ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি এটা একশো এগারোটি শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো পাঁচটি অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসকরা হলেন কে আমলাতন্ত্রের সদস্য বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো কি সুইজারল্যান্ড পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা হচ্ছে কি সম্ভব নয় পরবর্তী কোশ্চেন দেখে নাও বন্ধুরা পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে কি শাসন বিভাগ কটি অংশ নিয়ে গঠিত ঠিক আছে এটা হয়ে যাবে তিনটি অংশ নিয়ে গঠিত পার্লামেন্টের জননী বলা হতো বলা হয় কাকে এটা হবে ডিএটটা ব্রিটেন হয়ে যাবে তারপর দেখো রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হলো কি বিধান পরিষদ ভারতে এ যাবত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি এটা হবে অর্থনৈতিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয় এটা হয়ে যাবে দুয়েরটা দুজন রাজ্য রাজ্যসভায় এক তৃতীয়াংশ সদ্য অবসর গ্রহণ করেন প্রতি এটা বিয়েরটা হয়ে যাবে দু বছর অন্তর তার পরবর্তী কোশ্চেন দেখো অর্থ প্রশ্নের সার্টিফিকেট প্রদান করেন কে এটা হয়ে যাবে স্পিকার তারপরে দেখো গ্রাম পঞ্চায়েতের প্রথম প্রথম সভা আহ্বান করেন কে এটা হয়ে যাবে বিডিও তারপরে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে এবার তো এখনও প্রতিষ্ঠিত হয়নি তারপরে দেখো তেইশ নম্বর প্রশ্ন পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলার তারপরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি এটা হবে দ্বিতীয় স্তর তো বন্ধুরা আজকের আমি তোমাদেরকে এই মডেল কোশ্চেন সেট এইট অব্দি দিলাম এর পরের দিন আমরা এই নাইন অবধি নাইন থেকে আবার টুয়েলভ অবধি করব ঠিক আছে তো এটা হচ্ছে পার্ট টু এই পার্ট টুতে তোমরা দেখলে কি যে ফাইভ থেকে এইট অব্দি একশোর মতো কোয়েশন অর্থাৎ নাইনটি সিক্স কোশ্চেন তো সেটাকে তোমরা একশো ধরে নিয়ে চলো এরকম আরও দুখানা সেট পাবে তোমরা পরপর ঠিক আছে তো তোমরা যদি সহকারে ভিডিওগুলো দেখো এইগুলো যদি তোমরা করে দাও আমি আশা করি এখান থেকে সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবেই যাবে ঠিক আছে এই চারটে সেট করলে তোমার চব্বিশ নাম্বার কিন্তু পুরো হাতের মুঠোই থাকবেই থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে খুব ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ